আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো গনোরিয়া থেকে স্থায়ী মুক্তি নিন হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে। গনোরিয়া থেকে স্থায়ী মুক্তি নিন হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে। অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই গনোরিয়া, গনোরিয়া কী? গনোরিয়া একটি যৌনবাহিত রোগ। গনোরিয়া যার ভাইরাসে আক্রান্তর কারণে গনোরিয়া হয় তার যৌন জীবন ধ্বংস হয়ে যায়। গনোরিয়া কেন হয়? গনোরিয়া পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। আপনারা সর্বপ্রথম এখানে অবগত থাকেন যে গনোরিয়া কী কী কারণে জটিল এবং কঠিন হয়ে যায়। গনোরিয়া বিভিন্ন কারণে হতে পারে। একজন মানুষ যদি প্রস্রাবের ইনফেকশনে ভুগে, প্রস্রাবের জ্বালা পোড়া হয়, প্রস্রাব ক্লিয়ার না হয়, প্রস্রাব আটকেটকে আসে, এছাড়াও প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগে, অথবা কারো গনোরিয়া আছে, সে প্রস্রাব করে গেছে, বাথরুম করে গেছে, অথবা তার কাছে থাকার কারণে, একই সাথে থাকার কারণে গনোরিয়া হতে পারে। এসব ইত্যাদি বিভিন্ন কারণে গনোরিয়া হতে পারে। গনোরিয়া পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে এই স্বাভাবিক কারণে যাদের গনোরিয়া হয়, এই গনোরিয়া সেরে তোলা আমাদের কাছে তেমন জটিল এবং কঠিন ব্যাপার নয়। আমাদের কাছে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করে, যাদের নিজের সেফটি ছাড়া, সে না পুরুষ এবং মহিলা যেই হোক, নিজের সেফটি ছাড়া যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করে আর ওই ব্যক্তির যদি গনোরিয়া হয়, ওই গনোরিয়া যদি আপনার ভিতরে প্রবাহিত হয়, গনোরিয়া একটি ভাইরাস, এই ভাইরাস যদি আপনার ভিতরে আক্রান্ত হয় তাহলে আপনার যৌনজীবন ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকবেন যে কারোর সাথে খারাপ শারীরিক সম্পর্ক করবেন, নিজের স্ত্রী ব্যতীত বা নিজের স্বামী ব্যতীত কারোর সাথে শারীরিক সম্পর্ক না করাটাই সবচেয়ে উত্তম। ও অনেকেই দেখা যায় এই ভুলভ্রান্তির করার কারণে, আপনি এখানে অবগত থাকেন যে নিজের সেফটি ছাড়া যদি আপনি শারীরিক সম্পর্ক করেন আর এ কারণে যদি আপনার গনোরিয়া হয়, তাহলে আপনার যৌনজীবন কীভাবে ধ্বংস হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। সে নারী হোক, পুরুষ হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে কারোরই এই সমস্যাটা আক্রান্ত হলে সর্বপ্রথম প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব আটকে আটকে আসে, পরক্ষণে প্রস্রাবের রাস্তা দিয়ে অনেকেরই রক্তপাত হয় এবং সর্বশেষ পরিণতি হলো পুষ চলে আসে, প্রস্রাবের রাস্তা দিয়ে গন্ধ আসে, দুর্গন্ধ আসে। এই যে গনোরিয়াটা হয় এটি সহজে সেরে তোলা যায় না, সেরে তোলা যায় না বললেই চলে। আপনি এখানে অবগত থাকেন যে গনোরিয়া এমনও ব্যক্তি আছে, আমি আমার 28 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি, যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় খরচ করে, ইঞ্জেকশন পর্যন্ত দিয়ে এই গনোরিয়া থেকে মুক্তি হচ্ছে না। এই গনোরিয়ার কারণে বিবাহ করতে পারতেছে না, এই গনোরিয়ার কারণে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারতেছে না সেফটি ছাড়া, এই গনোরিয়ার কারণে সন্তানাদি নিতে পারতেছে না, এই গনোরিয়ার কারণে যৌন জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনী ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন এবং মা বোন সকলকেই বলবো, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, একান্তই যদি আপনি ফান্দে পড়ে যান, শয়তানের ধোকায় পড়ে যান, খেয়াল রাখবেন নিজের সেফটি গ্রহণ করা। এই নিজের সেফটি গ্রহণ করা না করার কারণে যাদের গনোরিয়া হয় তাদের যৌন জীবন আর জিন্দগিতে সুখ হয় না। আপনি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করলো,
তাই অনুরোধ থাকবে খারাপ জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন, হস্তমৈথুন করা থেকে বিরত থাকুন, নিজেকে সেফটিতে রাখুন, ইনশাআল্লাহ আপনার যৌন জীবন ধ্বংস হবে না। আর যারা করিয়ে ফেলছেন আজই তো অবপুরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার, অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা, সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে, আপনার সমস্যা কীভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে, তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে, গাছের রস কষ দিয়ে, সম্পূর্ণ হার্ফ দিয়ে, সম্পূর্ণ কেমিক্যালমুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে আরও অবগত থাকেন, আমরা হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি, তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার ভাষা যদি বুঝেন আর হার্বাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন, আপনার মেডিসিন পৌঁছে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।